ঢাকা এবং চট্টগ্রাম দু জায়গায় দুজন সহকর্মী আছেন। ঢাকার কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যুক্ত হবেন তাহিয়া রুবায়েত অপলা এবং চট্টগ্রাম থেকে মাসুদুল হক। দুজনকে স্বাগত জানাচ্ছি। অপলা, শুরুতে আপনার কাছে যাব। কারওয়ান বাজার আসলে মিডিয়া পাড়ার পূজা হয়, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কেমন জমেছে পূজা, কারা কারা এসেছেন এই মণ্ডপে? কিছুক্ষণ আগেই এবং তিনি এখানে আসার পরে বাংলাদেশের যে আয়োজনগুলো রয়েছে, বাংলাদেশের দুর্গাপূজার যে আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখছেন, সেগুলো নিয়ে তার যে মত বিনিময় রয়েছে সেগুলো কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করছিলেন একটু আগেই। তারপরই কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এই মুহূর্তেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকের বাদ্য চলছে। এবং যেটা বলছিলাম যে আমাদের আজকের যিনি প্রধান অতিথি ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, তিনি কিন্তু আসলে বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকের যে বাদ্য কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কিন্তু উপভোগ করছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছিলেন যে আসলে করোনা সংকটের কারণে তো সব আয়োজনই সীমিত পরিসরে হয়ে গেছে, কিন্তু তারপরেও এই সীমিত পরিসরের আয়োজনের মধ্যেও যতটুকুই হয়েছে ততটুকুতেই কিন্তু আসলে তিনি তার যে ভালো লাগার যে বিষয়টা, সেই ভালো লাগার বিষয়টা কিন্তু তিনি প্রকাশ করছিলেন। তার যে আনন্দের যে জায়গাটা এই আয়োজনের কিন্তু তিনি আসলে প্রশংসাই করছিলেন। তো আপনি নিশ্চয়ই আমার ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে খুব সীমিত পরিসরে হলেও কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যেই কয়জনই আসুক না কেন খুব আনন্দের সাথেই কিন্তু এখানে খুব ছোট করে হলো বেশ সুন্দর আয়োজন চলছে। এবং সব কিছু মিলিয়ে দুর্গতিনে আসেনি মা দুর্গার আগমনটা যে আসলে আনন্দের, এটা আসলে বছর ঘুরে মা যখন আমাদের মাঝে এসেছেন, হয়তোবা সব আচার পর্ব আমরা পালন করতে পারছি না, তারপরেও ভক্তরা যারা রয়েছেন তারা যতটুকুই পারছেন না কেন ততটুকু দিয়েই আসলে মাকে স্বাগত জানানোর চেষ্টা করছেন। পাশাপাশি বেশ দর্শনার্থীরাও কিন্তু রয়েছেন এবং সেই সাথে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সব শ্রেণী পেশার মানুষই আসলে এখানে রয়েছেন। এবং যেহেতু মিডিয়া পাড়ায় আমরা রয়েছি তো সব ধর্মের সাংবাদিকই কিন্তু এখানে রয়েছেন এবং নিজেদের মধ্যে যে ভাব বিনিময়ের একটি বিষয়, নিজেদের মধ্যে যে আসলে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে উৎসবের আনন্দ বিনিময়ের যে বিষয়টি সেটিও কিন্তু আসলে এখানে চলছে। এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা আয়োজনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে উৎসবের যে আনন্দ, সেই আনন্দ বিনিময়ের যে আয়োজনগুলো রয়েছে সেটা কিন্তু এখানে বেশ আনন্দের সাথেই চলছে। তো সব কিছু মিলিয়ে শোভন আরেফ, এই ছিল এই মুহূর্তে আমার কাছে এখান থেকে সবশেষ আয়োজন। কারওয়ান বাজারে অপলা আছেন, চলে যাচ্ছি মাসুদুল হকের কাছে চট্টগ্রামে। চট্টগ্রামে আজকে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে মাসুদুল হক, সেটির সম্পর্কে জানবো কেমনভাবে হলো, সমস্ত স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়েছিল কিনা, আর এখনকার কী পরিস্থিতি মাসুদ? আসলে চট্টগ্রামে নাগরাজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবং আপনারা জানেন আজকে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে, যদিও সেটি ঢাকায় অনুষ্ঠিত হয়নি, চট্টগ্রামের শহর ছাড়া বাঁশখালী এবং কয়েকটি জায়গায় এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। যারা এই পূজাটির যারা উদ্যোক্তা, যারা আয়োজক, তারা আমাকে জানিয়েছেন যে পুরো বিশ্ব থেকে করোনা মুক্তির জন্য তারা আসলে এই পুজোটি আয়োজন করেছেন, তারা সেই পূজার মাধ্যমে তারা আসলে প্রার্থনা করেছেন। এবং আপনারা জানেন চট্টগ্রামের পাথরঘাটার যে মন্দির রয়েছে সেইখানে আজকে সেন্ট জোসেফ স্কুলের একজন ছাত্রীকে আসলে কুমারী মাতা বানিয়ে তাকে পূজা করা হয় এবং সেখানে কিন্তু প্রচুর ভক্তরা আসলে এখানে আসেন। এবং চট্টগ্রামে আমি যেটা আগে বলছিলাম, কিন্তু সন্ধ্যার পর পরে কিন্তু পূজা মণ্ডপগুলোতে দেখছেন যে একটি উৎসবের আমেজ আসলে ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম জুড়ে। আসলে এখানে যারা দেখছেন, এখানে যারা বিভিন্ন ধর্মের বর্ণের লোক এসেছে, বাংলার যে হাজার বছরের যে সম্প্রীতি, যে মেলবন্ধন সেটিকে অক্ষুণ্ণ রেখে সকল ধর্মবর্ণ পেশার লোক এই উৎসবে যোগ দিয়েছেন, এই উৎসবকে রঙিন করেছেন। এবং এই ধর্মীয় উৎসব যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেহেতু এখন করোনাকাল সেজন্য
গতবার মতো এবার কিন্তু প্রতিটি মণ্ডপে কিন্তু আপনার পুলিশিংয়ের যে ব্যবস্থা সেটি দেওয়া না হলেও কিন্তু মণ্ডপগুলোর আশপাশে কিন্তু বিভিন্ন আপনার মোবাইল পুলিশের আসার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো চট্টগ্রামে প্রায় 2168টি মণ্ডপে প্রদর্শিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম কিন্তু উৎসবের আমেজ আপনারা দেখছেন। যতই আসলে সন্ধ্যার পরপরই এই মণ্ডপগুলোতে কিন্তু উৎসবের একটি আমেজ নামে এবং সকল বর্ণ ধর্ম বর্ণের পেশার লোক এসব এই উৎসবে যোগ দিয়েছেন এবং এখানে এবার কিন্তু একটি যেহেতু করোনা কাল সে জন্য কিন্তু পূজা মণ্ডপগুলোতে তারা নিজস্ব দলের বা নিজস্ব লোকজন দিয়ে এখানে আইনশৃঙ্খলা তারা নিয়ন্ত্রণ করছেন এখানে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মাসুদুল হক চট্টগ্রাম থেকে এবং তাহিয়া রুবাত অপলা ঢাকা থেকে আমাদের জানাচ্ছিলেন মহা অষ্টমীর সবশেষ পরিস্থিতি।